সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ নিয়ে আমার সংবাদের আয়োজন আন্তর্জাতিক সংবাদে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মার্কিন ঘাঁটিতে ডামি হামলার ভিডিও প্রকাশ চীনা বিমান বাহিনীর। ট্রাম্পের কাছে বিষ মেশানো চিঠি, সন্দেহভাজন নারী গ্রেপ্তার। সিসির পদত্যাগ দাবিতে আবার উত্তাল মিশর। এসবের বিস্তারিত নিয়েই সাথে আছি আলমগীর হুসাইন। চীনা বিমান বাহিনী একটি ভিডিও প্রকাশ করেছে, সেই ভিডিওতে দেখা যাচ্ছে পারমাণবিক বোমা হামলা চালাতে সক্ষম চীনা বোমারু বিমান H-6 মার্কিন ঘাঁটিতে হামলা করছে। বিমানটি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামেতে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যান্ডারসন বিমান বাহিনীর ঘাঁটিতে ডামি হামলা চালায়। এতে আবারও আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফ। শনিবার পিপুলস লিবারেশন আর্মি এয়ারফোর্সের ওয়েব অ্যাকাউন্টে প্রকাশ করা হয় ভিডিওটি। চীনা বিমান বাহিনীর 2 মিনিট 15 সেকেন্ডের ভিডিওটিতে হলিউড সিনেমার ট্রেলারের মতো জাঁকজমকপূর্ণ ও চমকপ্রদ সঙ্গীত ব্যবহার করা হয়েছে। টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয় ক্ষেপণাস্ত্রগুলো রানওয়েতে ছিল। একটি স্যাটেলাইট চিত্রে দেখানো হয়েছে হামলার লক্ষ্যবস্তু ছিল অ্যান্ডারসনের লেআউট, এরপর দেখা যায় ভূমি কাঁপানোর ছবি। বিস্ফোরণের শব্দ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ভিডিওটিতে ব্যবহার করা সঙ্গীত থেমে যায়। ভিডিওটির সংক্ষিপ্ত বিবরণে চীনা বিমান বাহিনী লিখেছে, আকাশপথে মরুভূমির সুরক্ষা রক্ষাকারী আমরা, মাতৃভূমির আকাশের সুরক্ষা রক্ষার জন্য সবসময় আমাদের আত্মবিশ্বাস ও সক্ষমতা আছে। তবে এই ভিডিওটি নিয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কমান্ডও তৎক্ষণাৎ কোনো মন্তব্য করেননি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিষ মেশানো চিঠি পাঠানোর ঘটনায় সন্দেহভাজন এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। ওই চিঠিতে রাইসিন নামক এক ধরনের মারাত্মক বিষাক্ত পদার্থ মেশানো ছিল বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম। তবে হোয়াইট হাউসে পৌঁছানোর আগেই ওই চিঠি জব্দ করা সম্ভব হয়েছে। ওই নারী কানাডা থেকে নিউইয়র্ক অঙ্গরাজ্যের বর্ডার ক্রসিং দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেছিলেন বলে যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। ওই নারীর কাছে একটি বন্দুক ছিল, মার্কিন প্রশাসনের হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি। ওয়াশিংটন ডিসির প্রসিকিউটররা জানিয়েছেন তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। হোয়াইট হাউসের ঠিকানায় পাঠানো যে কোনো চিঠি সেখানে পৌঁছানোর আগেই তা পরীক্ষা নিরীক্ষার জন্য একটি আলাদা কার্যালয় রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন পরীক্ষা নিরীক্ষার সময়ই ওই চিঠিতে বিষ শনাক্ত হয়। খামের ভেতরে চিঠিতে রাইসিন মেশানো ছিল। ক্যাস্টর অয়েল যে ধরনের বীজ থেকে তৈরি হয় সেই একই বীজ থেকে তৈরি হয় রাইসিন বিষ। যুক্তরাষ্ট্রের CDC বলছে রাইসিন এতটাই বিষাক্ত যে মাত্র কয়েক ফোঁটা লবণদানার পরিমাণ একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মৃত্যু ঘটাতে পারে। রাইসিনের বিষক্রিয়া প্রতিরোধে এখনও কোনো প্রতিষেধক আবিষ্কৃত হয়নি। ল্যাব পরীক্ষাতেও রাইসিনের উপস্থিতি শনাক্ত হয়েছে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি। গোয়েন্দা সংস্থা FBI এবং প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসে বিষয়ে কাজ করছেন বলে জানানো হয়েছে। স্বৈরশাসক প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির পদত্যাগের দাবিতে আবারও রাস্তায় নেমেছে মিশরের হাজার হাজার মানুষ। আল জাজিরা জানিয়েছে রোববার মিশরের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চল গিজায় বড় বিক্ষোভ হয়েছে। বিক্ষোভে বাধা দেওয়ায় গিজার কাদা শহরতলিতে পুলিশের একটি গাড়ি ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এদিনের বিক্ষোভের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে ব্যানার ফেস্টুন নিয়ে আল সিসির পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছে বিক্ষোভকারীরা। বিক্ষোভ থামিয়ে দিতে গেলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের লক্ষ্য করে তাজা বুলেট ও টিয়ার গ্যাস ছুড়ে পুলিশ। বিক্ষোভ থামাতে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করেছে সরকার। মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। দেশজুড়ে চলছে ব্যাপক ধরপাকড়। 2 দিনেই আটকের সংখ্যা ছাড়িয়েছে 200। তবে আটকের বিষয়টি স্বীকার করছে না সিসি প্রশাসন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার সংবাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।